কাবাবটা একটু শিখে রাখছি, কারণ পঞ্চায়েত নির্বাচনে শিখটাও কাজে লাগবে আর কাবাবটাও কাজে লাগবে। হাতে গরম শিখ, তাতে গরম গরম কাবাব, সেই গরম শিখ কাবাব হাতে নিয়ে মুখেও গরমা গরম কথা। পঞ্চায়েত ভোটের মুখে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কামারহাটির খাদ্য উৎসবের উদ্বোধন করার পর কার্যত হুঁশিয়ারি শোনা গেল তার মুখে। দেখো সামনে পঞ্চায়েত নির্বাচন, কি করবে? ছেলেমেয়েরা সারাদিন খালি কাজ করবে, কাবাবটাও খাবে, শিখটাও খুব কাজে লাগবে। নির্ঘণ্ট ঘোষণা না হলেও আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। 2018 পঞ্চায়েত ভোটের অশান্তির পুনরাবৃত্তি ঠেকাতে যখন কোমর বাঁধছে বিরোধীরা, তখনই মদন মিত্রর মুখে শোনা গিয়েছিল 98% আসনে তৃণমূলের জয়ের কথা। আর এবার শিক্ষাবাব, পঞ্চায়েতের রেজাল্ট কি কেমন হবে এবার মনে হয়? 98% জায়গায় তৃণমূল কংগ্রেস এবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। 2% বাদ দিলেন কেন? 2% বাদ না দিলে ভোটটা ক্যান্সেল হয়ে যাবে, তো একটু রেখে ঢেকে তো খেলতে হয়, এত খেলা শুরু হয়ে গেল। কাঁচা মাংস সেটাকে পুরো ঝলসানো হবে, ঝলসে ঝলসে ওতে বাটার পড়বে, মধু পড়বে, তারপরে তোমার ঘি পড়বে, আর দেওয়ার আগে পুরো লেবু দিয়ে টিপে, তারপরে বিট নুন আর লঙ্কা, ও লাভলি। কোনো এক সকালে উঠে উনিও 1-2 ঘন্টা সময় পাবেন না যেদিন জনগণ জেগে উঠবে। যখন জনগণ জেগে ওঠে শ্রীলঙ্কায় দেখেছেন রাজার প্রাসাদ লুট হয়ে গিয়েছে, রাজা দাঁড়াতে পারেনি, মিলিটারি দাঁড়াতে পারেনি। এটা বিজেপি সিপিএম কংগ্রেসের ইস্যু নয়, এটা গণতন্ত্রের শত্রু, এরা মানুষকে জাগতে হবে। কখনো গাছে বেঁধে মারের পরামর্শ, কখনো আবার দাড়ি গোফ উপড়ে ফেলার হুঁশিয়ারি, তো আবার কখনো হাতে ঝাঁটা খুন্তি সারাশি রাখার নির্দেশ। সম্প্রতি হুঁশিয়ারি ফুলঝুড়ি ছড়িয়েছে শাসক বিরোধী নেতা নেত্রীদের মুখে। এরপরও কি নির্বিঘ্নে হবে পঞ্চায়েত ভোট? যতদিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে প্রশ্নটা। সমীরণ পাল, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।